আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করব। এই শীতে এখনো যারা খেজুরের গুড়ের পায়েস ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এর স্বাদ একদম মুখে লেগে থাকবে সারা জীবন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই। যারা নতুন রাঁধুনি, পায়েস কিভাবে রাঁধবেন তাদের জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই উপকারে আসবে। আমি এখানে 1.5 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, আর 1.5 লিটার দুধে কতটুক চাউল দিতে হবে সেই মাপটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দুধটা বলক আসার জন্য অপেক্ষা করব। দুধটা বলক আসলেই এর ভিতরে চাউলটা দিতে হবে। বেশিক্ষণ দুধটা জাল করার দরকার হবে না। দুধটা বলক চলে এসেছে, আমি 1 মিনিটের মতো একটু জাল করে নেব। আর এখানে আমি 1.5 লিটার দুধের জন্য কতটুক চাউল নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পোলাও চাল নিয়েছি। এখন চাউলটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। চাউলটা যদি ভিজিয়ে রাখেন এতে করে চাউলটা তাড়াতাড়ি ভিজবে, ফুলে উঠবে, আর পায়েসটা রান্না করতেও বেশি সময় নেবে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখানে দুধে আমি 2টা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে জাল করে নিব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন ভিজিয়ে রাখা সে চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউলটা নিয়েছি। 1.5 লিটার দুধের জন্য 1/2 কাপ পোলাও চাল পায়েসটা খুবই সুন্দরভাবে হবে। এখন নেড়ে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত চাউলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর অবশ্যই চুলার মিডিয়াম আঁচে রেখেই রান্না করবেন। এখানে আমি এখন নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পায়েসটা খেতে আরও বেশি মজার হয়। আমি ডিপ্লোমা ফুল ক্রিম দুধটাই নিয়েছি। 1/2 কাপ পানিতে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিব। আর এখানে চাউলটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনার কাছে যদি মনে হয় চাউলটা একটু আস্ত আছে, তাহলে একটা ঘুটনি দিয়ে হালকা করে একটু ঘুটে দিবেন। এতে করে পায়েসটা খেতে আরও বেশি মজার হবে। আমি হালকা করে একটু ঘুটে দিচ্ছি, একদম বেশি ঘোটা যাবে না, হালকা করে একটু ঘুটে দিলেই হবে। আর এখানে আমি এখনও কোনো মিষ্টি দেইনি। এখন আমি এখানে খেজুরের গুড়টা অ্যাড করব। আর দেখতেই পাচ্ছেন যে পায়েসটা কতটা দারুণ হয়েছে। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি নেড়ে চেড়ে ঠিক 1 মিনিটের মতো জাল করবো, এর থেকে বেশি আর জাল করবো না। পায়েস রান্নাটা হয়ে গেছে, আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পরিবেশন করে নেব। আশা করছি নতুন রাঁধুনিদের এই ভিডিওটা উপকারে আসবে। উপকারে আসলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ঠান্ডা হওয়ার পরেও এর ঘনত্বটা কেমন সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পরেও এর ঘনত্বটা একদমই ঠিক আছে। আর পায়েসটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।